জিও বাংলা শারদ সম্মান 2019-এর চলছে মূল পর্ব। সেই দৃশ্যই আপনারা দেখছেন, আমি দেখাচ্ছি একের পর এক ক্লাব, একের পর এক প্যান্ডেল, একের পর এক প্রতিমা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় জাজেসরা, আর উপস্থিত হয়েছেন আপনারা, যারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারাও বলবেন কোন ক্লাব কোথায় যেতে পারে, কোন ক্লাবের হাতে তুলে দিতে পারি আমরা সেরার সেরা। তবে অবশ্যই আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টালা দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। তা আপনাদের এই প্যান্ডেল সম্পর্কে, প্যান্ডেলের মধ্যে একটা অদ্ভুত চমক রয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, জাজেসদের কেমন লেগেছে সেই ব্যাপারেও কথা বলবো। তবে তার আগে অবশ্যই ভিডিওটি যারা নিবেদন করেছে তাদেরকে জানাবো ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাবো দোস্ত ডিল এবং অ্যাডিসন কেবলসকে, তারপরে ধন্যবাদ জানাবো আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর এম বাজার, আর এন জে কনসালটেন্সি সার্ভিসেস, জিএসটি দোস্ত, এস আর এম বি ডলার, প্রগতি রাইজ, পূর্তি গ্রুপ, বুক মাই অ্যাকাউন্টেন্ট। এরপরে ধন্যবাদ জানাবো আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, সোশ্যাল পার্টনার লায়ন্স ক্লাব, মিডিয়া পার্টনার এগিয়ে বাংলা, হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর, অনলাইন পার্টনার জেবি খবর, এবং অবশ্যই ফুড পার্টনার মিও আমোরেকে জানালাম ধন্যবাদ। প্রথমেই আপনাদের বলেছি যে এই প্যান্ডেলের মধ্যে একটা আলাদা চমক রয়েছে, একটা আলাদা বিশেষত্ব রয়েছে। এখানে আমরা সেইভাবে মাকে বা প্রতিমা আমরা কিন্তু যেভাবে তথাকথিত দেখতে পাই তা দেখতে পাচ্ছি না। এমনকি যদি এটাও বলতে পারি যে পুরো মণ্ডপ সজ্জাটা বা পুরো প্যান্ডেলটা কিন্তু অদ্ভুতভাবে, সেটা হচ্ছে সংখিনী মায়ের। আমরা এখানে সংখিনী রূপ দেখতে পাচ্ছি, মাকেও দেখতে পাচ্ছি একটি শঙ্খের মধ্যে। অর্থাৎ মায়ের যে সংখিনী রূপে যখন অসুর দমন করে তিনি জয়ী হয়েছেন সেই রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্যান্ডেলের মধ্যেও একটা অসম্ভব সুন্দর শুভ্র সজ্জা, সব কিছু মিলিয়ে ভীষণ মন ভরানো একটা অনুভূতি আমরা পেয়ে গেছি টালা দক্ষিণপল্লীতে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় জাজ ডক্টর তমাল রয়, তার সঙ্গেও কথা বলবো, তিনি কি বলছেন এই পুজোর প্যান্ডেলের ব্যাপারে, এই প্রতিমার ব্যাপারে, সেই নিয়ে চলুন তার সাথে কথা বলে নিই। প্রথমে জিও বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি, কি মনে হচ্ছে এই পুজোটা নিয়ে, এই প্যান্ডেলটা নিয়ে, এই প্রতিমা নিয়ে, সব কিছু আপনি যদি তুলে ধরেন। প্রথমত জিও বাংলাকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, বিচারক মণ্ডলীতে রাখার জন্য। এই প্যান্ডেলের থিম সত্যি অভিনব, কারণ এই শঙ্খের মধ্যে দেবীকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর তাও ক্লাবের সদস্যরা নিজেরাই পুরো সমস্ত মণ্ডপ আর যে প্রতিমা করেছেন, এটা মানে সত্যি একটা অভিনব ব্যাপার একদম। মানে অনেক বড় বাজেটের পুজো, বিভিন্ন রকমের খরচ করে অনেক কিছু দেখা যায়, কিন্তু এত কম সীমিত ইয়ের মধ্যেও তারা এত সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন, সেটা সত্যি প্রশংসনীয়। তো এখানে মায়ের যে সংখিনী রূপ আমরা দেখতে পাচ্ছি, আর শঙ্খ সমস্ত শুভ কাজ সেই সাথে জড়িত, যে কোনো পুজো হোক, পুজো পার্বণ যে কোনো কিছুই হোক। তো এখানে দেবীও যখন যুদ্ধে জয় করেন তখন তিনি শঙ্খে ফুৎকার দিয়ে তারপরে ইয়ে হন, তো সেটাই মানে আমরা এখানে এত সুন্দরভাবে ফোটানো হয়েছে। আর দ্বিতীয় আরেকটা জিনিস বললেন এখানকার যে কমিটির সদস্যরা, যে একটা এনভায়রনমেন্টাল মেসেজও দেওয়া হয়েছে এখানে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটাও তুলে ধরা হয়েছে। তো এটা ভীষণই সুন্দর আর ভীষণ অভিনব থিম একটা। আর আবার ধন্যবাদ জানাচ্ছি জিও বাংলাকে, আর অনেক অনেক অভিনন্দন ক্লাবের সদস্যদের, আর এখানকার শিল্পীদের, আর এখানের সমস্ত যারা পল্লীবাসী বৃন্দ সবাইকে, যে খুব সুন্দরভাবে জিনিসটা জনসাধারণের কাছে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে এত সুন্দর আপনার অভিমত দেওয়ার জন্য। তো যে বিষয়টা পুরো এবারে ধীরে ধীরে উঠে এলো এই মণ্ডপ সজ্জায়, এই প্রতিমার মধ্যে, সত্যি তা কিন্তু অবর্ণনীয়। জানি না জিও বাংলা শারদ সম্মান 2019-এর সেরার সেরা শিরোপা এই টালা দক্ষিণপল্লী পাবে কি না, সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। অবশ্যই বলবেন আপনারা, আমাদের মতামত দিচ্ছে জাজেসরা, তবে ব্যক্তিগতভাবে
যাবে বলছি, এই ঠাকুরটা একবার দেখতে আসুন, প্যান্ডেলটা দেখতে আসুন। আপনারা পুজো হপিংয়ে প্লিজ আপনাদের লিস্টে টালা দক্ষিণ পল্লীকে রাখুন, একটা অন্য বার্তা পাবেন, সে কথা আমি নিজে দিলাম। হ্যাঁ, আবারও কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাচ্ছি অন্য কোনো ক্লাবে, অন্য কোনো পুজো নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার জন্য অবশ্যই দেখতে হবে জিও বাংলার 2019 পূজা পরিক্রমা। ক্যামেরায় গোবিন্দর, সঙ্গে ইকে বানার রিপোর্ট, জিও বাংলা।